গুড মর্নিং বন্ধুরা, আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। তোমাদের সকলকে আমার চ্যানেলে জানাই অনেক স্বাগত এবং অনেক ভালোবাসা। তো সকালবেলা দেখো এখন চা করব, তার জন্য দুধের প্যাকেট নিয়ে আসা হয়েছে এবং এসেই আগে আমি দুধের প্যাকেট ক্লিন করি। তোমরা ফ্রিজে রাখবার আগেও কিন্তু অবশ্যই দুধের প্যাকেট সুন্দর করে ক্লিন করে রাখবে, কারণ প্রচুর ময়লা এবং একসঙ্গে যে ট্রাকের মধ্যে আসে সেই জায়গাটা যে কী পরিমাণে নোংরা থাকে। তো সেই জন্য মানে এটা আমি প্রায় দিনই তোমাদের কাছে এই জিনিসটা শেয়ার করে থাকি, কারণ আমি নিজে দেখেছি সেই জায়গাটা কি নোংরা হয়। তো সেই জন্য আগে আমি ভালো করে ওটা ক্লিন করি। আগে তো সার্ফের জলে ধুতাম, কিন্তু এখন আর সেটা করি না, কারণ সেটারও আবার আমার একটা অন্য ধরনের অভিজ্ঞতা হয়েছিল। তো সেই জন্য সার্ফের জলে ধুই না, এমনি নর্মাল ওয়াটারে ধুয়ে নিই। তো চলো চা করে নিই। সকাল সকাল দেখতেই পাচ্ছ আমার এই কিচেনটা হয়তো তোমরা আর বেশি দিন দেখবে না, মিস করবো, আমিও মিস করবো, তোমরা সকলেই মিস করবে। তবে সে যেখানে আমি যেটা আমার কিচেন হচ্ছে সেটাও খুব সুন্দরভাবে আমি সাজাবো, তৈরি করব, তো সেখানেও কিন্তু তোমাদের খুব ভালো লাগবে, কারণ আমি সেটা অন্যরকম একদম অন্যরকম করে সাজিয়ে তুলব। আর এই যে ব্রাউন ব্রেড নিয়ে আসা হয়েছে, সকালে ব্রাউন ব্রেড শেকা হবে ঘি দিয়ে টোস্ট আর চা, এই দিয়ে আমাদের এখন ইদানিং বেশ কিছুদিন ধরেই ব্রেকফাস্ট হচ্ছে। হয়তো সপ্তাহে আগে হতো দুদিন রুটি লুচি এরকম হতো বা পরোটা তো হতোই, কিন্তু এখন মানে যেহেতু বাড়িতে কাজকর্ম চলছে তো সেগুলো সবসময় হয়ে উঠছে না, অন্যদিকেও আমাকে একটু টাইম দিতে হয়। তো এখন চলো একটু খাওয়া দাওয়াটা করে নেওয়া যাক, আর এলাচ দেওয়া চা হবে। এই সিনটা কিন্তু অনেক দিন ধরেই দেখানো যাচ্ছে না, কারণ আমরা এখন আর একসঙ্গে বসে চা খাই না। অনেক দিন পর আবার একসঙ্গে বসে চা খাওয়ার সময় পাচ্ছি, কারণ সকাল সকাল যখন সকলে কাজের জন্য চলে আসে মিস্ত্রিরা, তো সেখানে দাঁড়িয়ে থাকতে হয় আশিসকে, তো আমি হয়তো আগে চা খেয়ে নিলাম বা আশিসকে আগে চা করে দিই, পরে হয়তো আমি চা খাই, এইরকমভাবেই আমাদের দিনগুলো এখন চলছে। এই আর একজন দাঁড়িয়ে আছে বারান্দায়, কার জন্য ওয়েট করছে সেটা তোমরা একটু পরে বুঝতে পারবে। ওর একজন মোস্ট ফেভারিট পার্সন, অস্থিরতা অস্থির চিত্ত যাকে বলে, চলো আচ্ছা এসে যাবে, তুমি ঘরে বসো, চলো বাইরে দিয়ে হাত দেবে না কিন্তু পাপা, চলো দেখি কি কাজকর্ম হচ্ছে। সবে ঘর মুছলাম, এইদিকে মুছবো না, বারান্দাটা মুছেছি, বাকি এখানটা মুছবো না, চলো দেখি কি কাজ হয়েছে। কি কাজ হচ্ছে আজকে বিজয় দা, কি কাজ করছেন আজকে? কখন থেকে অপেক্ষা করে বসে আছে, কি নিয়ে এসছো? Thank you.
বাবা আমাদেরই ব্রাউন ব্রেড খেলাম কথাটা বলছিলাম আর ওই জন্য তেমন কিছু মানে আমি আর দেখাইনি তোমাদের খালি এখন দেখাবো কি কি রান্না হয়েছে আজকে এই যে ডাল হয়েছে আর এখানে আছে উচ্ছে আলু ভাজা রাধুনি ফোড়ন দিয়ে আর এদিকে আছে ট্যাংরা মাছের ঝোল আর পাবদা মাছ মা নিয়ে এসছে ওই বাড়িতে রান্না হয়েছিল সেটার পাবদা মাছের ঝাল আর হয়েছে এখানে চাটনি তো এই হচ্ছে আজকের মেনু তো মাকে বলছি যে তুমি থাকো আজকে তাহলে রাতে মাংস টাংস নিয়ে আসবো তোমা হচ্ছে কেন রাতে মাংস টাংস নিয়ে আসবো কিন্তু মা থাকবে না বাবার জন্য চিন্তা করে তো বাবা একা থাকবে মা থাকতে পারে না একা থাকবে মানে কি রিজু হয়ে কিন্তু তবুও বাবাকে দেখাটা রাতে দরকার কি ভাবতে বসে গেছে মা আবার ভেবে ভেবেই মা চিন্তায় চিন্তায় আর কি সুগার টুগার সব বাড়িয়ে দিয়েছে সব শুধু টেনশন করে শুধু টেনশন বাবাকে সব সময় বাবাকে নিয়ে খালি টেনশন খালি টেনশন দেখতে পাবে আজকে মোটামুটি সব কাজই মানে প্লাম্বিং এর যা যা কাজ হচ্ছে বেসিন লাগানো থেকে শুরু করে সব হয়ে যাবে রং লাগানো রং করা রংটা তো পরে আগে ইলেকট্রিকের কাজটা হয়ে যাবে তারপর রং আস্তে আস্তে আজকে দেখো সমস্ত কিছু কমপ্লিট হবে প্লাম্বিংয়ের যা যা কাজ থাকে যেমন কল লাগানো কিন্তু একটা ঘটনা ঘটে গেছে সেটা হচ্ছে আমাদের যে বেসিনটা লাগানো হচ্ছিলো মুখ ধোয়ার জন্য যে বেসিনটা লাগানো হচ্ছিলো সেটা বড় হয়ে গেছে সেটা আবার চেঞ্জ হবে আর এই আমার কর্নারটা যে আমি কবে সাজিয়ে তুলবো বই টই রেখে সুন্দর করে এটা আমার একটা শান্তির জায়গা তৈরি করব আমি খুব আস্তে আস্তে ধীরে সুস্থে করব কিন্তু তোমাদের দেখাবো তখন যে কী কী বই আমি রাখছি কিভাবে সাজাচ্ছি ফুল টুল দিয়ে আর্টিফিশিয়াল ফুল দেবো কখনো এমনি অরিজিনাল যে সুন্দর সুন্দর ফুল থাকে সেগুলোও দেবো আর এই দেখো কল লাগানো হয়ে গেছে জলও আসতে শুরু করেছে আমি এই যে প্লাস্টিকের যে কলগুলো কিনেছি আমাকে জিজ্ঞেস করেছো দাম সেটা আমি ঠিক জানি না পরে তোমাদের বলবো তবে প্রয়াগ কোম্পানির এইটুকু বলতে পারি এরপরে দেখো বিকেল হয়ে গেছে বিকেল মানে এখন সন্ধে পেরিয়ে গেছে তো আমি যেরকম প্রত্যেক দিন সন্ধেবেলা পরিষ্কার টরিষ্কার করি সেইগুলো এখন তো করতে হবে আর কালকের তোমাদের অনেক কথাই আমি যেগুলো শেয়ার করেছিলাম তোমরা অনেকে আমাকে অনেক ভালোবাসা দিয়েছো এবং এত সুন্দর মানুষ আমাকে বুঝতে পারে চিনতে পারে আমি বলে বোঝাতে পারবো না হয়তো সব কথা আমি তোমাদের খুলে বলতে পারি না কিন্তু আমাকে সবাই যারা ভালোবাসো
বেশিরভাগ মানুষ আমাকে এত ভালোবাসো এবং এত সুন্দর করে আমাকে পড়ে ফেলো তোমরা, এটা আমি কি বলবো, আমি ঈশ্বরকে তার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই, অসংখ্য ধন্যবাদ জানাই। আমার পরিশ্রম, আমার কষ্ট এতদিনের সব কিছু সার্থক হয়ে যায় যখন তোমরা আমাকে এত উৎসাহ দাও, এত ভালোবাসা দাও। আমি গ্রেটফুল তোমাদের সকলের কাছে এবং ঈশ্বরের কাছে। তো ওপর থেকে সিঁড়ি একদম ভালো করে মুছে চলে এসেছি, আর এত সাদা সাদা ছোপ ছোপ দাগ হয়ে যায়, মানে আমি যে কতবার সারাদিনে মুছছি তার ঠিক নেই, না হলে সকলেরই ঘরে ঘরে ধুলো ময়লা হবে। আর নিচের পর্যন্ত আজকে তোমাদের দেখাবো আমি নিচটা কীভাবে পরিষ্কার করছি, সেটাও তোমাদের দেখাবো। এই যে জলটা এখান থেকে ফেলে দেবো, তারপর আবার কিন্তু আমি ভালো জল এনে সেটা পেছন থেকে নিয়ে আসবো, আমাদের যে টিউবওয়েল আছে সেখান থেকে নিয়ে এসে ভালো করে ঢেলে আমি ধুয়ে দেবো। এখানে যে ঘরমোছার জলটা ঢাললাম, যেহেতু ফিনাইলের জল, প্রথমে একবার ঢেলে এটা ঝাড় দিয়ে নেব, তাহলে পরিষ্কারও হয়ে যাবে, আবার টিউবওয়েল থেকে জল এনে পরিষ্কার যে জল সেটা এনে এখান থেকে ভালো করে আমি সাফ করে দেবো, কারণ এর ভেতরে আমাদের গাড়ি থাকে আর এইভাবেই জায়গাটা পরিষ্কার হয়। আমি টিউবকলে যে জল আনতে যাবো সেটা দেখাবো না, কারণ এখন তো ওই দিকটা অন্ধকার, এখানে স্ট্রিট লাইট জ্বলছে, প্লাস আমাদের এই দিকে যে আলো আছে সেই জন্য তোমরা দেখতে পাচ্ছ, না হলে এখন ওদিকটা মনে হচ্ছে না দিনের বেলা, কিন্তু না এখন একদমই রাত। তো যাই হোক, এখন ঝাড়টার দিয়ে ভালো জল এনেও কিন্তু আমি একেবারে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়েছি। সদর দরজা সবসময় পরিষ্কার রাখাটা খুব দরকার, আর যেহেতু আমাদের একদম রাস্তার ওপরে বাড়ি, তো সেই জন্য আরোই দরকার। না এই বছরের পুজো ঢিলা পর পরে বেরোতে পারবে, পা থেকে খুলে খুলে পড়ে যাবে। টাটা শোনাই দিদাকে, আসতে দেখে যাবে জটা জল আছে। কি হলো গুরু ব্রহ্মা গুরু অখণ্ড মণ্ডলাকারং ব্যক্তং মহালক্ষ্মী জানে দিদা নেই, এই জন্য ও দেরি করে। আমার চুলের কি কাট সেটা নিয়ে প্রশ্ন আসছে। আমার তো লেয়ার কাট কেটেছিলাম, আর এখন তো নষ্ট হয়ে গেছে, সেই অনেক আগে জুলাই মাসে, গত বছরে জুলাই মাসে যে কেটেছিলাম আমার বার্থডের সময়, তারপর তো দুর্গাপুজোতেও আমি কাটিনি, তো নিচের দিকটা একদমই নষ্ট হয়ে গেছে, আবার জুলাই মাসেই কাটবো, এখন আর কাটবো না। তো মা এখন চলে যাবে, মনটা একদম ভালো লাগে না, আসে এসে তোর এখন থাকতেও পারে না মা, যখন আসে মা তখন খুব আনন্দ হয়, তারপর যখন সন্ধেবেলা চলে যায় মনটা একদম ভালো লাগে না, তখন থেকে আর আমার কিচ্ছু কাজও করতে ইচ্ছা করে না, খুব কষ্ট হয়। জানি একদমই কাছে থাকে, ইচ্ছা হলেই চলে যেতে পারবো, কিন্তু তবুও কি ঠিক আছে। আর আয়ুষ্মান চলে এসছে পড়ে, সাথে কি নিয়ে এসেছে দেখো, ও আবার ওর জ্যাজার কাছ থেকে সেটা লোকাচ্ছে, মানে মজা করছে আর কি। হ্যাঁ মা, ফোন করেছিল মা। হ্যাঁ কেন ইয়ে ম্যামকে
ম্যাম কে? হ্যাঁ আমি কিছু বলবো না, পকোড়াটা কেমন হয়েছিল বলো? জানি মা থাকবে না, তবুও মা থাকলে অনেকটা কমফোর্টেবল, অনেকটা মনটা ঠিক থাকে, ভালো থাকে। তো এই হচ্ছে কিচেনে, দেখো একদমই আলো নেই, আলোটা আবার বাথরুমে ফিট করা হয়েছে কারণ কালকে আবার বাথরুমের কাজ হবে, গিজারের লাইন হয়ে গেছে, অনেক কাজ হয়ে গেছে। তো সেগুলো তোমাদের বাথরুমটা ক্লিন হয়ে যাক, ক্লিনই আছে কিন্তু টাইলসগুলোকে আরও ঘষা মাজা করা হবে। তো এই দেখো কল থেকে জল পড়ছে, কী আনন্দ, এখানে আমি বাসন মাজবো পরে, তাই না? আর এই যে আজকে না তরকারুটি কিনে এনেছি, আমার আর ইচ্ছা হচ্ছিল না যে আমি কিছু বানাই, তো সেই জন্য তরকা আর রুমালি রুটি কিনে আনলাম। আর আমার বাইরে তরকা খেতে ভীষণ ভীষণ ভালো লাগে, যতই বাড়িতে আমি টেস্টি করে বানাই কেন জানি না বাইরের মতন হয় না, কিন্তু আবার বাইরের তরকা খেলে আবার হজমও হতে চায় না, নানান ধরনের সমস্যা, আর কী করা যাবে। আর এই যে ছানা মাখা ছিল সেটা, আজকে ভিডিওটায় বেশি কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, তার কারণ এক তো সকাল থেকে দেখলে মা এসেছিল, আর মানে আজকে একটু কেমন একটা দিনটা গেছে। আর তোমাদের একটা কথা বলি, গত দুদিন ধরে আমার একটু আশিসের সঙ্গে একটু মানে আমাদের মধ্যে একটুখানি ইয়ে ছিল, কথা টথা কম বলছিলাম, তো সেই জন্য আমার মন মেজাজটা খারাপ ছিল, ঠিক আছে? তো ওই জন্য আজকে আমি সকাল থেকে তেমন কিছু তোমাদের সঙ্গে শেয়ার করিনি। মা এলো, মায়ের সঙ্গেই ভালোভাবে টাইম স্পেন্ড করলাম, রান্নাবান্না হলো, খাওয়া দাওয়া হলো, মায়ের সঙ্গেই মানে গল্প টল্প করেছি, খুব বেশি ভিডিও আমি শ্যুট করিনি কিছু, কারণ মা থাকলে তবু আমি ভিডিওটা পুরোপুরি ভালোভাবে করতাম, জানি মা সন্ধ্যেবেলা চলে যাবে, আর আসে দেখতে দেখতে সময়টা যে কী করে পেরিয়ে যায় বুঝি না, তার উপর দুপুরবেলা আমার এডিটিং থাকে, সেই কাজটাও করেছি, মা ঘুমালো যতক্ষণ আমি সেই কাজটা করে নিলাম, তারপরে মাকে দিয়ে এলাম, কিছু কিনে দেওয়ার ছিল ওষুধ টষুধ সেগুলো কিনে দিলাম, দিয়ে মাকে দিয়ে এলাম বলতে রিক্সায় তুলে দিলাম, আমার বাড়ি থেকে রিক্সা করে তো একটুখানি তোমরা তোমাদের আগেই বলেছি। তো ওই জন্য আজকে ভিডিওটা খুব বেশি আমি কিছু শেয়ার করিনি, মানে রান্না বান্না রেসিপি টেসিপি কিছু শেয়ার করি। আমাকে সেদিন কমেন্ট করছে, দিদি তোমার দাঁতের কি হলো, সেই যে ডেন্টিস্ট দেখাবো, আমার এখনও এই নিচের দিকে দাঁতগুলো শিশির শিশির করছে, প্রচন্ড পরিমাণে সেন্সিটিভ হয়ে গেছে। ডেন্টিস্টটা দেখা, তুমি তো দেখাতে ভয় পাও না? না দেখিয়েছি, প্রচন্ড পরিমাণে সেন্সিটিভ হয়ে গেছে আমার এই জায়গাগুলো, এই 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 পোর্শনটা স্পেশালি, আর আমার একটু স্বভাব আছে এরকম করে বসা, কিছুতে ভর দিয়ে মানে এই এরকম করে বসা, এর ফলে এই এই জায়গার, হ্যাঁ হ্যাঁ এরকম বসি তো, আর এইদিকে নার্ভগুলো আমার সামহাউ ইনজিওর্ড হয়েছে, ঠিক আছে, যার জন্য আমার এখানটা আমার ইনজিওর্ড হয়েছে, তো তাই জন্য আর কি আমার দাঁতের এই প্রবলেমটা হচ্ছে। তোমাদের সামনে এসে একটু কথা বললে আমারও ভালো লাগে আর তোমাদেরও ভালো লাগে, তো সেই জন্যই আর কি আমি লাস্টে ভাবলাম যে এসে একটু এন্ড করে দিই। তো চলো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এন্ড করছি, সবাই খুব ভালো থেকো, আনন্দ থেকো, সুস্থ থেকো, অলওয়েজ হাসি খুশি থেকো, আবার দেখা হবে নেক্সট ভিডিও, ততক্ষণের জন্য টাটা, গুড নাইট, দেখেছো টাটা, গুড নাইট, সায়োনারা। তুই কিন্তু ওইটা নিয়ে শুস না।